আসসালামু আলাইকুম। আজকে আমরা শুনব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ ইতিহাস এবং জমজম কুয়া সম্পর্কে। আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ নবী ইব্রাহিম ও নবী ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে শুরু হয়েছে। আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের সবচেয়ে সম্মানিত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছিলেন। তার দাদার বাবার নাম ছিল হাশিম, তার নামেই নবীর পরিবার পরিচিত ছিল। হাশিম অত্যন্ত সম্মানিত ও দয়ালু লোক ছিলেন। যে সকল লোকেরা হজের জন্য মক্কায় আসত, তিনি তাদের সেবা করতেন এবং খাবার দিতেন। তিনি একজন ব্যবসায়ী ছিলেন। তিনি ব্যবসার জন্য শীতকালে ইয়েমেন যেতেন এবং গ্রীষ্মের সময় সিরিয়া যেতেন, তাই এই দুই দেশের সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল। এক গ্রীষ্মে তার ব্যবসার সময় তিনি মদিনাতে যান এবং সেখানে সালমাকে বিয়ে করেন। পরবর্তীতে সালমা গর্ভবতী হন। কয়েকদিন পর হাশিম ফিলিস্তিনের গাজায় মারা যান। সাইবা ছিল সালমার ছেলে। হাশিমের পরিবার সালমার ব্যাপারে কিছুই জানত না, কিন্তু 8 বছর পর হাশিমের ছোট ভাই মুত্তালিব তার ভাইয়ের স্ত্রী ও তার ছেলে সম্পর্কে জানতে পারেন। তাই মুত্তালিব তাদেরকে মক্কায় নিয়ে আসেন। মানুষ সাইবাকে মুত্তালিবের দাস বলত। তিনি আবুল মুত্তালিব নামেও পরিচিত ছিলেন। তিনি খুব বুদ্ধিমান এবং সুদর্শন এবং পিতা হাশিমের মতো দয়ালু ছিলেন। পরে আব্দুল মুত্তালিব বা সাইবা কুরাইশের নেতা বড় নেতা হয়েছিলেন। আমরা জানি জমজম কুয়ার ঘটনা, তো সেখানে কি হয়েছিল, যেটি শিশু ইসমাইল আলাইহিসসালাম এবং তার মা হাজেরা আলাইহিসসালামের সময় পাওয়া গিয়েছিল। সেই সময় থেকে জুরহাম বংশের লোকেরা সেই এলাকায় বসবাস শুরু করেছিল। অনেক অনেক বছর পর মানুষ তাদের দেবতা হিসেবে মূর্তি পূজা শুরু করে দেয়। তার শাস্তি হিসাবে আল্লাহ তাআলা জমজমের সকল পানি শুকিয়ে ফেলেন। আস্তে আস্তে এটি পাথর ও বালি দ্বারা ঢেকে যায়। এবং কিছুদিন পর সবাই জমজম কুয়ার কথা ভুলে যায়। অনেক বছর পর্যন্ত এটি সবার কাছে অজানা ছিল, কিন্তু আল্লাহ তাআলা আব্দুল মুত্তালিবকে স্বপ্নে এর অবস্থান দেখান। সে তার এক ছেলের সাথে সেই জায়গাটি খুঁড়তে শুরু করে এবং সেই অলৌকিক জমজম কুয়াটি আবারও পাওয়া যায়। আজকের জন্য এ পর্যন্তই।